ক্লাস ফাইভ সায়েন্স রিভিশান ফোর আজ আমি তোমাদের তড়িৎ বিদ্যুৎ ও চুম্বক শক্তি এই অধ্যায়টার রিভিশন করাবো তাহলে বলছি প্রথমে সৌরশক্তি সৌরশক্তি হলো কি সকল শক্তির উৎস আর সূর্যের শক্তির খুব সামান্য অংশ কিন্তু আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় আর সূর্যের আলো আমরা কখন পেয়ে থাকি আমরা দিনের বেলা মানেই কিন্তু সূর্যের আলো সূর্যের আলোটা উঠছে বলেই আমরা চারিদিকটা আলো হচ্ছে আমরা সেটাকে দিনের বেলা বলছি আর সেইগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি পৃথিবীতে যত রকম শক্তি আছে তার সমান শক্তি সূর্যের আলোর মাধ্যমে মাত্র এক ঘন্টায় পৃথিবীতে এসে পড়ে চারপাশে সৌরশক্তি এক জায়গায় আনলে তার বৃদ্ধি তেজটা খুব বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে যদি কোনো শক্তিকে এক জায়গায় এক একটা জায়গায় জড়ো করা হয় তার শক্তির তেজটা আরও বৃদ্ধি পাবে সৌর শক্তির সাহায্যে কী কী তাহলে করা হচ্ছে তৈরি করা হচ্ছে সোলার কুকার সোলার হিটার সোলার পাম্প সোলার ড্রায়ার ইত্যাদি সৌর শক্তির দ্বারা বিদ্যুৎ উৎপাদন করার জন্য কি ব্যবহার করা হয় সৌর কোষ ব্যবহার করা হয় সৌরকোষে সিলিকন নামে এক ধরনের পদার্থ ব্যবহার করা হয় বালি থেকে সিলিকন পাওয়া যায় বিভিন্ন দুর্গম অঞ্চলে ও পাহাড়ি অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ ব্যবহার করা হয় পরবর্তীকালে এই সব বিষয় তখন তোমরা যখন আর একটু বড়ো হবে তখন এই সব বিষয় নিয়ে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে পড়তে পারবে সেগুলো সম্বন্ধে অনেকটা ক্লিয়ার হবে তোমাদের আরও এই ব্যাপারগুলো রেডিও টিভি ক্যালকুলেটর ও অন্যান্য অনেক ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করা হয় মহাকাশ বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরকোষ ব্যবহার করা হচ্ছে আর সেটা হচ্ছে কি উনিশশো সাত সালে ভারতীয় একজন মহিলা তার নাম হচ্ছে সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত তার বংশটা হচ্ছে ভারতীয় বংশের তিনি মানুষ তিনি নভশর সুনি সুনিতা উইলিয়ামস একশো দিন মহাকাশ স্টেশনে ছিলেন এবং ওই স্টেশনে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে পাকা করবার জন্য তিনি ছিলেন এবার বলছি তড়িৎ বা বিদ্যুৎ শক্তি তড়িৎ শক্তির সাহায্যে বিদ্যুতের সাহায্যে আমাদের সমস্ত কিছু চলছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো বিদ্যুৎ ছাড়া চলতেই পারবো না এখনকার যা দিনকাল আসছে যত আমরা আমরা মানে বছর এগোচ্ছে দিন এগোচ্ছে আমরা তত বেশি কিন্তু এই বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি টেলিভিশন কম্পিউটার রেডিও নানান ধরনের যন্ত্রপাতি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো সমস্তই কিন্তু এই বিদ্যুতের সাহায্যে চলছে তড়িৎকে কত কয়েক প্রকার না দুই প্রকার চল ও স্থির তড়িৎ তরিত শক্তি থেকে আবার কি উৎপন্ন হচ্ছে তৈরি করা হচ্ছে চুম্বক শক্তি একটা প্লাস্টিকের চিরুনি দিয়ে কয়েকবার চুল আচারর পর যদি সেই চিরুনিটিকে কয়েক টুকরো কাগজের সামনে ধরা হয় তাহলে কাগজগুলো লাফিয়ে চিরুনিতে আটকে যায় এটা হচ্ছে কি কারণ ঘর্ষণের ফলে একরকমের তড়িৎ শক্তি উৎপন্ন হয় আর ওই কাগজগুলি চিরুনি বা সিল্কে আটকে যায় এই তড়িৎ শক্তি শুধুমাত্র উৎপন্ন স্থানেই কাজ করে এই তড়িৎ শক্তিটা অনেকটা বেশি তোমার জায়গা নিয়ে হয় না কিন্তু যেই জায়গাটাতে ওই কাজটা হলো ঠিক সেই জায়গাটাতেই হবে তাই এইকে স্থির তড়িৎ বলা হয় তড়িৎ এক জায়গায় স্থির না থাকলে তাকে চলচড়িত তড়িৎ বলে যা তারের মধ্যে দিয়ে প্রভাবমান যেটা আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা ইলেকট্রিকটা ব্যবহার করি সেগুলো তামা ও অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় তখন বাল্বের ভেতরে সরু তার বা ফিলামেন্ট উত্তপ্ত হয়ে উজ্জ্বল বর্ণ ধারণ করে আলো বিকিরণ করে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তাকে হিটার বা উনুন ইলেকট্রিক হিটার উনুন বা বৈদ্যুতিক কেটলি ইলেকট্রিক কেটলি এগুলো কাজে আমরা লাগানো যায় কিন্তু এই যে ইলেকট্রিকটা আমরা ব্যবহার করছি সমস্ত সব সময় আমাদের দৈনন্দিন জীবনের সাথে এত রকমভাবে এটা মানে জড়িয়ে আছে তাকে ব্যবহার করার কতগুলো কিন্তু সতর্কতা আছে সেগুলো না হলেই কিন্তু সেই সতর্কতাগুলো যদি আমরা মেনে না চলি তাহলেই কিন্তু বিপদ হতে পারে সেগুলো কি তড়িৎবাহী তারে হাত দিলে কারেন্ট বা শর্ট লেগে যেতে পারে আমাদের লেগ লাগতে পারে ভিজে হাতে কখনো সুইচ বোর্ডে আমরা হাত দেব না আর ল্যাম্প তারে যদি ঘুড়ি আটকে যায় তাহলে সেখানে গিয়ে আমরা সেটাকে নেবার চেষ্টা করব না সেগুলো উচিত নয় করা আর হচ্ছে আলো ল্যাম্পসেট পাখা প্রভৃতি খারাপ হয়ে গেলে আমরা নিজেরাই সেটাকে সারানোর চেষ্টাও করব না লাইসেন্স বা প্রাপ্ত ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে তাদের সারানো বা মেরামতের কাজ করানো উচিত ব্যাটারি থেকে কম তড়িৎ শক্তি পাওয়া যায় তাই ছোট ব্যাটারি দিয়ে টর্চ চালানো হয় রেকর্ড প্লেয়ার বাজানো হয় ট্রানজিস্টার চালানো হয় কিংবা আমাদের ঘড়িতে আমাদের ওয়াল ক্লকে আমরা ছোট ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো সব সেই কাজে লাগে বড় ব্যাটারি দিয়ে ট্রাক বাস মোটর গাড়িতে ব্যবহার করা হয় এছাড়া জোরালো আলো পাখা মাইক টেলিভিশন সবই চালানো হয় ব্যাটারি কিন্তু হলো একটা ইংরেজি কথার একে বাংলাতে বলা হয় তড়িৎ কোষ আর বিজ্ঞানের ভাষায় ইলেকট্রিক সেল বলে ব্যাটারির দুটি প্রান্তে দুটি ভিন্ন ধর্মী তড়িৎবাহী মেরু থাকে যখন সমধর্মী দুটি মেরু একসঙ্গে যুক্ত হয় তখন টট জলে জ্বলে না অর্থাৎ তড়িৎ প্রবাহ তখন হয় না দুটি মেরুর বিপরীত দুটি মেরুকে একসাথে হলে তখনই সেটা টর্চটা জ্বলে উঠবে এবার বলছি চুম্বক শক্তি নিয়ে সোলার কুকার সোলার কুকার সম্বন্ধে তোমাদের আগেই বলেছিলাম যে সোলারকে আমরা সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে সোলার কুকার তৈরি হচ্ছে সোলার লাইট তৈরি হচ্ছে ইলেকট্রিকের তারের মাধ্যমে আমাদের বাড়িতে কারখানায় অফিসে ইলেকট্রিক যে আসছে সেগুলো এই তারের মধ্যে দিয়ে আসছে টর্চ টর্চে হচ্ছে ছোটো ব্যাটারি লাগে টর্চে টর্চ জ্বালানোর জন্য যেমন বললাম ওয়াল ক্লকের জন্য ছোট ব্যাটারি লাগে এবার বলছি চুম্বক নিয়ে চুম্বক হচ্ছে লোহাকে আকর্ষণ করে কিন্তু কাচ ও কাঠকে আকর্ষণ করে না চুম্বকের দুটি মেরু উত্তর ও দক্ষিণ এই দুই মেরুতেই চুম্বকের আকর্ষণ শক্তি থাকে কৃত্রিমভাবেও চুম্বক তৈরি করা যায় নানা যন্ত্রে ও কলকারখানায় চুম্বক ব্যবহার করা হয় কাঠ কাঠ আলপিন কাঠের গুঁড়ো পেরেক ও স্ক্রু এক জায়গায় মিশিয়ে রাখলে চুম্বক কিন্তু ঠিক স্ক্রু আর পেরেকগুলোকেই আলাদা করে নিজের দিকে আকর্ষণ করবে একটা সেটা একটা পরীক্ষার দ্বারা আমরা কি করে বুঝবো একটি কাগজের টুকরোর উপর কিছু লোহার গুঁড়ো রেখে যদি চুম্বকের দণ্ড তার উপর ধরা হয় তাহলে লোহার গুঁড়োগুলো চুম্বকের দুই প্রান্তে লেগে যায় কিন্তু মাঝখানে লাগে না এর থেকে কি প্রমাণিত হচ্ছে এর থেকে প্রমাণিত হচ্ছে চুম্বকের দুই প্রান্তেই আকর্ষণ বল বেশি চুম্বকের মাঝখানে কোনো আকর্ষণ শক্তি থাকে না চুম্বক বেশি দূরের জিনিসকেও কিন্তু আকর্ষণ করতে পারে না যেমন একটা পেরেকের পেরেক কাছে থাকলে চুম্বক সেটিকে আকর্ষণ করতে পারবে আবার পেরেকটি যদি কিছুটা দূরে থাকে তাহলে কিন্তু চুম্বক তাকে আকর্ষণ করতে পারবে না একটা মিনিমাম একটা দূরত্বর মধ্যে কিন্তু চুম্বক তার কাজ করছে এর থেকে প্রমাণিত হচ্ছে চুম্বকের আকর্ষণ শক্তি সীমিত তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে চুম্বকের আকর্ষণ শক্তি যে সীমিত তা তোমরা কীভাবে বুঝতে পারবে তাহলে এই পরীক্ষাটা দ্বারাই বুঝতে পারবে জল কাগজ ইত্যাদি কিছু কিছু জিনিসের মধ্যে দিয়েও কিন্তু চুম্বকের আকর্ষণ ক্ষমতা বজায় থাকে একটা জল ভর্তি কাঁচের গ্লাসে কয়েকটা পেরেক ফেলে দিলে এবং গ্লাসের উপর চুম্বক দণ্ড ধরলে পেরক পেরেকগুলি চুম্বকের আকর্ষণে লাফিয়ে উঠে আসে এর থেকেই বোঝা গেল যে জল কাচের মধ্যেও চুম্বকের শক্তি কাজ করে চুম্বক সবসময় উত্তরমুখী হয়ে থাকে একটি চুম্বককে তুমি দড়িতে ঝুলিয়ে রাখলে এবং সেটাকে তুমি ঘুরিয়ে দিলে কিন্তু দেখা যাবে যে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করেই স্থির থাকছে চুম্বক দণ্ডতে তুমি যতবারই তাকে তুমি ঘুরিয়ে দাও না কেন চুম্বক দণ্ডটি ঘুরিয়ে দিলেও তো সেটাকে কি করবে সেটা সবসময় উত্তরমুখী হয়ে থাকবে একে কি বলে চুম্বকের দিগদর্শী ধর্ম একে বলছে চুম্বকের দিকদর্শী ধর্ম কেন বলো থেকে দিকদর্শী ধর্ম বলছে কারণ এ সব সময় উত্তর দিকটাকেই সবসময় নির্দেশ করছে আর সেই জন্য আগেকার দিনে নাবিকেরা কি সমুদ্রে এরকম একটা চুম্বককে ঝুলিয়ে রাখতো যেটা তার দিক নির্ণয় করার জন্য আর সেটা সব সময় কি করতো সেই চুম্বকটা উত্তর দিকে উত্তরমুখী হয়ে থাকতো উত্তরমুখী হয়ে থাকতো বলেই তখন তাদের অন্য আর তিনটে দিককে নির্ণয় করতে সুবিধা হতো উল্টো দিকটাই তারা দক্ষিণমুখী বুঝতে পারত সেই জন্য এটা হচ্ছে চুম্বকের এটা হচ্ছে একটা বিশেষ ধর্ম যে সবসময় চুম্বক উত্তরমুখী হয়ে থাকে চুম্বকের মধ্যে যেমন আকর্ষণ আছে তেমনি বিকর্ষণও আছে একটি চুম্বক দণ্ডকে সুতোতে ঝুলিয়ে রাখার পর অন্য একটি চুম্বক দিয়ে নিয়ে তার দক্ষিণ দিকটি ঝুলিয়ে রাখা চুম্বকের উত্তর দিকে নিয়ে গেলে দেখা যায় যে তারা পরস্পরকে আকর্ষণ করে কিন্তু ঝুলিয়ে রাখা চুম্বকের দক্ষিণ দিকে এই চুম্বকের দক্ষিণ মুখ নিয়ে গেলে তারা পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষ বিকর্ষণ করে তাহলে এর থেকে আমরা কি বুঝছি বুঝতে পারলাম যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং চুম্বকের সম মেরু বিকর্ষণ করে চুম্বক সব সময় উত্তর আর দক্ষিণ মেরু সাথে আকর্ষণ করবে কিন্তু দক্ষিণ আর দক্ষিণ মেরু কি করবে বিকর্ষণ করবে আবার কৃত্রিম উপায়ও কিন্তু চুম্বক তৈরি করা হয় সেটা কিভাবে সেটা আমরা কিন্তু বাড়িতেও করতে পারি এই পরীক্ষাটা একটি পুরনো দাড়ি কাটার ব্লেড নিয়ে বেঞ্চের উপর রেখে একটি চুম্বক দণ্ড নিয়ে যদি ওই ব্লেডটার উপর অনেকবার ঘষা যায় তারপর চুম্বকটি সরিয়ে নেয় তার কিছুক্ষণ পর ওই ব্লেডটার উপর স্ক্রু বা পেরেক দিলে দেখা যাবে যে ব্লেডটি ওই পেরেকটিকে আকর্ষণ করছে এর থেকেই বোঝা যাচ্ছে যে কোনো লোহার বস্তুকে চুম্বক দিয়ে ঘষলে সেটি চুম্বককে চুম্বকে পরিণত হয় একটা বড় লোহার পেরেকে তামার তার জড়িয়ে তারের প্রান্ত দুটি ব্যাটারির দুই প্রান্তে জুড়ে দেওয়ার পর কয়েকটা ছোট পেরেক বা সুচ বড় পেরেকটির কাছে রাখলে দেখা যায় যে বড় পেরেক ছোট পেরেক বা সুচগুলিকে আকর্ষণ করছে এরপর পেরেকের গা থেকে তার খুলে দিলে সূচ ও পেরেকগুলি বিচ্ছিন্ন হয়ে যায় এর কারণ হলো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য পেরেকটি চুম্বকে পরিণত হয়েছিল কিন্তু তারটি খুলে দেওয়ায় চুম্বকটি তার চুম্বকত্ব হারিয়েছে তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক তৈরি হয় তাকে তড়িৎ চুম্বক বলে ব্যাটারির থেকে তড়িৎ প্রবাহের ফলে বড় পেরেকটি তড়িৎ চুম্বকে পরিণত হয় কৃত্রিম চুম্বক দুভাবে তৈরি করা যায় ঘর্ষণের মাধ্যমে তড়িৎ প্রবাহের মাধ্যমে টেলিফোন তারপর ইলেকট্রিক বেল সাধারণ কম্পাস মাইক্রোফোনের স্পিকার প্রভৃতি যন্ত্রেই বর্তমানে চুম্বক ব্যবহার করা হয় একটা এছাড়া শক্তিশালী তড়িৎ চুম্বকের সাহায্যে লৌহ ইস্পাতের কারখানাগুলিতে ভারী জিনিসপত্র ওঠানো নামানো হয় চুম্বক কিন্তু চুম্বককেও কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয় নইলে তার চুম্বকত্ব নষ্ট হতে পারে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় কিভাবে আগুনে পোড়ালে চুম্বকের উপর হাতুড়ি দিয়ে জোরে আঘাত করলে চুম্বকের আকর্ষণ শক্তি বা চুম্বকত্ব নষ্ট হয়ে যায় আর আমাদের কি মনে রাখতে হবে এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের শক্তি যে শক্তির সাহায্যে আমাদের অনেক কিছু আমরা দৈনন্দিন জীবনে আমাদের চলতে গেলে যেগুলো লাগে সেগুলো তো অনেক শক্তির উপর নির্ভরশীল যেমন কয়লা পেট্রল এগুলো থেকে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেগুলো তো আমাদের কাজে আমরা ব্যবহার করছি কিন্তু এই সব জিনিসগুলো সমস্ত আস্তে আস্তে কি হচ্ছে না এগুলো ফুরিয়ে যাচ্ছে সেই জন্য এই শক্তিগুলোকে আমাদের কী করতে হবে সাশ্রয় করতে হবে এবং তার জন্য আমাদের কি করতে হবে অপ্রচলিত শক্তি যেগুলো খুব প্রচলন নেই যে শক্তিগুলো খুব প্রচলন নেই বা ব্যবহার বেশি করা হয় না সেগুলোকেই বলা হচ্ছে অপ্রচলিত শক্তি যেমন সৌর বায়ু শক্তি পরমাণু শক্তি জলশক্তি প্রভৃতি হচ্ছে অপ্রচলিত শক্তি এই শক্তিগুলোকে এখন ব্যবহার করতে হবে যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের যে প্রাকৃতিক শক্তিগুলো আছে প্রাকৃতিক খনিজ দ্রব্যগুলো আছে সেগুলোতে আমরা কি করতে পারি না সেগুলোকে আমরা জমিয়ে রাখতে পারি এবার আমি তোমাদের আলোচনা করব আগের বার পড়া যখন আমি পড়িয়েছিলাম এই চ্যাপ্টারটা তোমাদের তখন তোমাদের চোদ্দোটা প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নগুলো নিয়েই আমি তোমাদের একটু আলোচনা করব। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ এবং তৈরি করেছো তাও আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন ছিল যে সৌরশক্তি কাকে বলে তাহলে সৌরশক্তি কাকে বলে সূর্যের কাছ থেকে শক্তি গ্রহণ এবং পরবর্তীকালে এটিকে বিদ্যুতে রূপান্তরিত করাকে বলা হয় সৌরশক্তি দ্বিতীয় প্রশ্ন সৌরশক্তির সাহায্যে কি কি তৈরি হয় সৌরশক্তির সাহায্যে সোলার কুকার সোলার হিটার সোলার পাম্প সোলার ড্রায়ার ইত্যাদি তৈরি করা তিন নম্বর তড়িৎ শক্তি থেকে কিভাবে চুম্বক শক্তির উৎপন্ন হয় পরীক্ষার দ্বারা বুঝিয়ে লেখো তাহলে সেটা কি একটি প্লাস্টিকের চিরুনি যেটা বলেছিলাম কী করতে হবে কয়েকবার আছনানোর পর যদি সেই চিরুনিটিকে কয়েকটা টুকরো কাগজের সামনে ধরা হয় তাহলে দেখা যাবে সেটা কি হচ্ছে যে কাগজগুলো চিরুনিতে লাফিয়ে লাফিয়ে উঠছে চিরুনির গায়ে আটকে যাচ্ছে এর কারণ ঘর্ষণের ফলে একরকম তড়িৎ শক্তি উৎপন্ন হয়েছে আর এই কাগজগুলি চিরুনি বা সিল্কে আটকে যাচ্ছে এটা থেকেই আমরা এই পরীক্ষাটা দিয়ে আমরা এটা বুঝতে পারি পাঁচ নম্বর হচ্ছে চুম্বক শক্তি কাকে বলে চুম্বক শক্তি কাকে বলে না চুম্বকে যে পদার্থ আকর্ষণ ও দিক নির্ণয় করতে পারে তাকেই বলা হচ্ছে চুম্বক শক্তি তাহলে চুম্বক শক্তি কাকে বলে যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম থাকে তাকেই বলা হচ্ছে চুম্বক বা চুম্বক শক্তি ছ নম্বরে ছিল তোমাদের উম চুম্বকত্ব কাকে বলে চুম্বকের ধর্মকে চুম্বকের চুম্বকত্ব বলে এবার হচ্ছে সাত নম্বর প্রশ্ন চুম্বকের কয়টি দিক হয় কি কি চুম্বকের দুটি দিক মানে দুটি মেরু উত্তর মেরু ও দক্ষিণ মেরু আট হচ্ছে চৌম্বক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল ইত্যাদি আবার বলছি যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলা হয় যেমন লোহা নিকেল ইত্যাদি নম্বর প্রাকৃতিক চুম্বক কাকে বলে প্রকৃতিতে বা খনিতে যে চুম্বক পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে প্রকৃতিতে বা খনিতে যে চুম্বক পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে দশ চুম্বকের ধর্ম কি চুম্বকের ধর্ম হচ্ছে উত্তর মেরু অন্য চুম্বকে দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে একটি চুম্বকের উত্তর মেরু অন্য চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে এটাই হচ্ছে চুম্বকের ধর্ম আচ্ছা এবার হচ্ছে এগারো নম্বর চুম্বকের আকর্ষণ বল কোথায় বেশি থাকে চুম্বকের আকর্ষণ বল থাকে সবচেয়ে বেশি চুম্বকের দুই দুটি প্রান্তে উত্তর এবং দক্ষিণ মেরু সেটাও একটা পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও একটি কাগজের টুকরোর উপর কিছু লোহার গুঁড়ো রেখে যদি চুম্বকের দণ্ডটা তার উপর ধরা যায় তাহলে দেখা যাবে চুম্বক দণ্ডের দুই প্রান্তে সেই লোহার গুঁড়োগুলো লাগছে মাঝখানে লাগছে না একেই বলা হচ্ছে চুম্বকের এর থেকেই বোঝা যাচ্ছে চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ বল বেশি এগুলো কিন্তু সমস্তই তোমাদের বইতে আছে এবার বারো নম্বর চুম্বক সবসময় উত্তরমুখী হয়ে থাকে তা কিভাবে বোঝা যায় চুম্বক সবসময় উত্তরমুখী হয়ে থাকে একটি চুম্বক দণ্ডকে চুম্বককে যদি তুমি দড়িতে ঝুলিয়ে রাখো তাহলে দেখা যাবে যে চুম্বকটি উত্তর দক্ষিণ দিকে মুখ করে স্থির থাকে চুম্বক দণ্ডটি যদি ঘুরিয়ে দাও যতবারই তুমি ঘুরিয়ে দেবে না কেন চুম্বকটি কিন্তু আবার উত্তরমুখী হয়ে থাকবে একেই বলা হচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছে যে চুম্বকে সবসময় উত্তরমুখী হয়ে থাকে চুম্বকের দিকদর্শী ধর্ম কাকে বলে ওটাও এখানেই আছে চুম্বক যে সবসময় উত্তরমুখী হয়ে থাকছে এটাকেই চুম্বকের দিকদর্শী ধর্ম বলছে এটা বইতে তোমাদের আছে এবং এই যে এগারো নম বারো নম্বর প্রশ্নটা যা আছে সেটাই কিন্তু ১৩ নম্বর প্রশ্নের উত্তরও সেই একটাই একই হবে এবার হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের আছে কৃত্রিম উপায়ে চুম্বক সৃষ্টি করা যায় কিভাবে সেটা একটা পরীক্ষার সাহায্যে লেখো সেটা কিভাবে লিখবে একটি পুরনো দাড়ি কাটার ব্লেড নিয়ে বেঞ্চের উপর রেখে একটি চুম্বক দণ্ড দিয়ে যদি সেই ব্লেডটার উপর অনেকবার ঘষা যায় তাহলে তাহলে দেখা যাবে যে সেই ব্লেডটা কিন্তু চুম্বকে পরিণত হয়েছে কিভাবে এবার সেই চুম্বকদণ্ডটা তুমি সরিয়ে রাখলে এবার সেই ব্লেডটার উপর যদি তুমি কোনো পেরেক বা স্ক্রু ধরো তাহলে দেখবে যে সেই ব্লেডটি ওই পেরেকটাকে আকর্ষণ করছে এর থেকেই বোঝা যাচ্ছে যে ওই ব্লেডটি তখন কি হচ্ছে চুম্বকে পরিণত হয়েছে যেহেতু তার উপর একটা চুম্বক ঘষা হয়েছিল এর থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে তুমি বাড়িতেও কৃত্রিম উপায় চুম্বক তৈরি করতে পারো এবার বলা হচ্ছে এবার একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে চুম্বককে খুব সাবধানে কেন ব্যবহার করতে হয় চুম্বককে খুব সাবধানে কেন ব্যবহার করতে হয় এর কারণ হচ্ছে চুম্বককে যদি তুমি সাবধানে ব্যবহার না করো তাহলে তার মধ্যেকার চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে কিভাবে তুমি তাহলে চুম্বকত্বটা নষ্ট হয়ে যায় আগুনে পোড়ালে চুম্বকের উপর হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করলে এবং এই দুটো এই দুটো করলে কিন্তু চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে আর চুম্বকত্ব মানে হচ্ছে কি তার আকর্ষণ শক্তিটাই কমে যাবে আচ্ছা এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি যে প্রশ্নগুলো তুমি আবার তোমরা তৈরি করবে চল চলতরিত এবং স্থির তরিত কাকে বলে এটা তোমাদের বইতেই আছে চুম্বক কাকে বলে চুম্বকের দিকদর্শী ধর্ম কি তিন হচ্ছে তড়িৎ ব্যবহার ব্যবহারে কি কি সতর্কতা ব্যবহার করতে হয় এটাও তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে বাল্ব বাল্ব কিভাবে আলো বিকিরণ করে চার এবং পাঁচ হচ্ছে বড় তড়িৎ কোষের সাহায্যে কি কি কাজ করা যায় দু নম্বর হচ্ছে এক কথায় উত্তর দাও সকল শক্তির উৎস কি দুই চুম্বকের আকর্ষণ শক্তি কোথায় থাকে তিন ব্যাটারিকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয় চার কয় প্রকার ও পাঁচ কোন ভারতীয় মহিলা মহাকাশে মহাকাশ স্টেশনে ছিলেন ছয় কৃত্রিম চুম্বক কয়ভাবে তৈরি করা যায় কি কি সাত কোন কোন প্রাকৃতিক সম্পদ ক্রমশ ফুরিয়ে আসছে আট দুইটি অপ্রচলিত শক্তির নাম লেখো এই যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছি কোন ভারতীয় মহিলা ওটা কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ঠিক আছে আর হচ্ছে শূন্য স্থান পূরণ সৌরশক্তির দ্বারা ড্যাশ উৎপাদন করা যায় করার জন্য ড্যাশ ব্যবহার করা হয় দুই তড়িৎ শক্তি থেকে ড্যাশ ড্যাশ শক্তি তৈরি হয় তিন সৌরকোষে ড্যাশ নামে এক ধরনের পদার্থ ব্যবহার করা হয় চার ব্যাটারিকে বাংলায় ড্যাশ বলা হয় পাঁচ চুম্বক লোহাকে ড্যাশ করে কিন্তু ড্যাশ ও ড্যাশকে আকর্ষণ করে না ছয় তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক তৈরি হয় তাকে ড্যাশ বলে আশা করি তোমরা বুঝতে পারলে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না বইটা ভালো করে পড়বে আমার রেকর্ডটা ভালো করে শুনবে তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে থ্যাংক ইউ